ঈদ মানে ইচ্ছে মতন ঘোরাঘুরি। এবারের করোনাময় ঈদে ইচ্ছেগুলো যেন পূরণ হবার নয়। বাবার হাত ধরে দুই ভাই বোন এসেছে চিড়িয়াখানা ঘুরে দেখতে, কিন্তু বন্ধ থাকায় ভেতরে ঢোকা হয়নি তাদের। ঘরে বসে থাকতে ভালো লাগে না, তো মনে করছি কি যে চিড়িয়াখানা খোলা আছে, আমরা এসব দেখি কি চিড়িয়াখানা বন্ধ। ঈদের দ্বিতীয় দিনে অনেকেই চিড়িয়াখানা কিংবা বোটানিক্যাল গার্ডেনে ঘুরতে গিয়ে দেখে গেট বন্ধ, তাই ফিরে যায়। চিড়িয়াখানা দেখতে আসি, বন্ধ। শিশু পার্ক, বঙ্গবন্ধু নব থিয়েটার, বোটানিক্যাল গার্ডেন, জাদুঘর সহ নগরীর দর্শনীয় স্থানগুলো বন্ধ, তাই অনেককেই দেখা যায় ধানমন্ডির রবীন্দ্র সরোবরে বসে গল্পে গল্পে সময় কাটাচ্ছেন। বিষণ্ন সময়ে সম্পর্কেও দেখা দিচ্ছে অভিমান। বন্ধু বান্ধব, পরিবারের সদস্যদের নিয়েও হাতির ঝিলে ঘুরতে এসেছেন অনেকে। ছোট বাচ্চা বলতেছে যে বাবা ঘুরতে যাবো, ঘুরতে যাবো, তো কোথায় আর নেবো? ঘর বন্ধি আছি তাই খুবই বোরিং লাগতেছে, সেজন্য একটু আর কি বাতাস খাওয়ার জন্য। ঈদ ঈদ মনে হচ্ছে না, মানে এরকম ঈদ আসলে কখনো করা হয় না। এই যে নৌকায় করে যারা ঘুরছেন তাদের বেশিরভাগই ঢাকার বাসিন্দা। করোনার ছোঁয়া এড়াতে খুঁজে নিয়েছেন বালু নদীর পাড়, এখানেও পরিবার নিয়ে ঘুরতে এসেছেন অনেকে। করোনা তো সহজে যাবে না, আমাদেরকে সোশ্যাল ডিস্টেন্স রেখে চলাই শিখতে হবে। ঈদের বন্ধে যেতে এবার কেউ বাড়ি যেতে পারিনি, সবাই এক জায়গায় আছি, একটু সুন্দর সময় পাস করার জন্য আজকে এখানে সবাই আমরা একসাথে হয়েছে। সিনেমা হল কিংবা বিনোদন কেন্দ্রগুলো বন্ধ থাকায় বিকেলে পাড়া মহল্লার জম্পেশ আড্ডায় একঘেয়েমি কেটে যাচ্ছে নিমিষেই। নিয়াজ মোর্শেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।